নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে আপনাদেরকে জানাবো হোলি বাম্পার অর্থাৎ আপনারা হোলিতে অনেকেই লটারি কাটেন প্রত্যেকেই বুকে আশা নিয়ে আশা বেঁধে আপনারা লটারি কাটেন কিন্তু ভাগ্যটা এমনই একটা জিনিস না প্রত্যেকে কিন্তু মিলে না আপনাদেরকে আমি আজকে জানাবো এই হোলিতে আপনারা কিভাবে লটারি কাটবেন অর্থাৎ লটারি কাটার কৌশল প্রথম কথা এবং কারা কোন রাশির মানুষেরা লটারি কাটলে লটারি পাওয়ার সম্ভাবনা আছে এবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই অনেকে কমেন্টস করছেন যে স্যার আমার তো লাগলো না প্রথমে আপনাদেরকে জানাই প্রথম কিছু কিছু আপনারা তথ্যগুলো ইনফরমেশন নিন তারপরে আপনারা অবশ্যই কমেন্টস করবেন প্রথমে আপনাদের রাশিচক্রে লটারির যোগ আছে কি না সেটা আপনার আগে অ্যানালাইসিস করুন প্রথম দ্বিতীয় কথা এ বছর যোগ করে দেখুন দু হাজার কুড়ি দুই শূন্য দুই শূন্য অর্থাৎ দুই যোগ দুই যোগ হবে সঙ্গে চার চার মনে হচ্ছে রাহু অর্থাৎ এ বছরটি রাহুর বছর অর্থাৎ যাদের চার তারিখ বাইশ তারিখ তেরো তারিখ একত্রিশ তারিখ জন্ম তাদের লটারি পাওয়ার সম্ভাবনা এই হোলি বাম্পারে আছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তারপরে আপনাদের পার্সোনাল চার্ট অ্যানালাইসিস করা একান্তই দরকার তারপরে আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনাদের মিলে যায় নিশ্চিত রূপে আপনারা হোলি বাম্পারের লটারি পাবেনই পাবেন প্রথমেই আপনাদেরকে জানাই আমি যে চার সংখ্যা বললাম তার সাথে যারা ছয় সংখ্যা যাদের আছে ছয় পনেরো এবং চব্বিশ তারাও যদি এই হোলি বাম্পারে লটারি কাটেন তারাও কিন্তু লটারি পেতে পারেন পাওয়ার সম্ভাবনা আছে এর সাথে লটারি কাটার কৌশলগুলো আপনাকে বললাম প্রথম হচ্ছে আপনাদের জন্ম তারিখটা দেখুন দ্বিতীয় নম্বর হচ্ছে দেখুন যে আপনাদের যে রাশিচক্রে গ্রহের অবস্থানটা রাহু গ্রহের অবস্থান কেমন আছে এবং শুক্র গ্রহের প্লেসমেন্ট কেমন আছে এটা দেখুন এবং আপনাদের জন্ম নক্ষত্রটা কি আগে দেখুন রাহুর নক্ষত্র কিনা শতবিশা আদ্রা এসব নক্ষত্রে যে রাহুর যে তিনটা নক্ষত্র আছে এই তিনটা নক্ষত্রে আপনাদের জন্ম হয়েছে কিনা এটা একান্ত বিচার্য বিষয় এবং যখন আপনারা লটারিটি কাটতে যাচ্ছেন অর্থাৎ বাম্পার লটারি কিছু গ্রহে যোগ আছে বলে সম্ভাবনা আছে বলে আমি বেশ কিছু রাশির বলছি যখন লটারি কাটতে যাবেন দেখবেন রাহুকাল একটা সময় চলে প্রতিদিনই চলে কম বেশি ওই সময়ের মধ্যে কিন্তু আপনার লটারিটা কাটুন ঠিক ওই টাইমটা আপনারা কিন্তু করবেন ওই টাইমের মধ্যে লটারিটা কাটুন নয়তো দুপুর একটার পরে আপনারা লটারিটা কাটবেন আমি এটাও আপনাদেরকে বলছি এতগুলো নিয়ম মেনে কিন্তু আপনাদের করতে হবে তবেই আপনাদের লটারি পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবার আপনারা যখন রাহুকাল দেখে কাটলেন আপনাদের জন্ম তারিখ জন্ম নক্ষত্র যখন মিল হয়ে গেল দেখবেন আপনাদের কিন্তু লটারি লাগার চান্স থাকবে এবং যখন আপনারা লটারিটা কাটছেন না লটারি যখন কাটছেন সেই সময় দেখবেন যে লটারি নাম্বারটার শেষে চার আছে কিনা চার সংখ্যার আধিক্য সেই লটারির মধ্যে আছে কিনা অথবা আপনারা দেখবেন সেই লটারিটা যোগ করে যোগ ফল চার আসছে কিনা সেটা আপনারা দেখবেন টোটাল যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা যোগ করে চার আসছে কিনা এটা আপনারা দেখবেন তাতে কি হবে আপনাদের এই যে কানেকশানগুলো সব কটা কানেকশান যখন আপনার ভাগ্যের সাথে ক্লিক করে যাবে না তখন দেখবেন লটারি আপনারা পাবেনি এবং আপনাদের যদি দ্বিতীয় পঞ্চম পঞ্চম একাদশ একাদশ দ্বিতীয় ঠিক আছে এগুলো যদি কানেকশান থাকে পাশাপাশি এবং ভাবেরও যদি ভালো পজিশান থাকে সেক্ষেত্রে আপনারা লটারি পেতে পারেন তো এবার আমি বললাম আপনাদেরকে কৌশলগুলো বললাম কি কীভাবে আপনারা করবেন এই কৌশলটা এরপরে আপ কোন কোন রাশি হোলি বাম্পার লটারি পাওয়ার সম্ভাবনা আছে এই যে কৌশলগুলো মে মানলে এই পাঁচটি রাশির যে পাঁচটি রাশি বলছি প্রবল সম্ভাবনা যেটা হরস্কোপ তাই বলছে অর্থাৎ গ্রহগত অবস্থান তাই বলছে প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির পঞ্চম স্থানে শুক্রের অবস্থান এবং আপনাদের সপ্তম স্থানে রাহুর অবস্থান এবং একাদশ স্থানে দৃষ্টি শুক্রের আপনাদের লটারি পাওয়ার সম্ভাবনা আছে এবং রাহু শুভ দৃষ্টি লগ্ন রাশির উপর আপনারা লটারি পাওয়ার আপনাদের প্রবল সম্ভাবনা ধনু এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির চতুর্থভাবে রাহু গ্রহের অবস্থান এবং আপনাদের এই এই যে বর্তমান যে এই হোলির সময় অবধি আপনার যে গ্রহগত অবস্থান সেক্ষেত্রে আপনারা লটারি পাবেন এরপরে জানাই মিন রাশি মিন রাশির প্রবল যোগ আপনাদের একাদ দ্বিতীয় একাদশে কানেকশান দ্বিতীয় প্রতি একাদশে বসে আছে অর্থ আপনাদের আসবেই এবং রাহুর প্লেসমেন্ট ভালো এবং আপনাদের রাশির দ্বিতীয় শুক্র গ্রহের অবস্থান এবং সপ্তম স্থানে দশম স্থানে অষ্টম স্থানে শুক্র গ্রহের দৃষ্টি আপনাদের লটারি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে মিন রাশি এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে আপনার বৃষ রাশি বৃষরাশির রাশির দ্বিতীয় গ্রহের অবস্থান এবং আপনাদের নবম স্থানে শনি গ্রহের অবস্থান সক্ষেত্রিক আপনাদের ভাগ্য কিছুটা হল সাপোর্ট দিবে এবং গ্রহগত অবস্থান যা বলছে আপনারা লটারি পাওয়ার এই হোলিবাম্পারে আপনারা পেতে পারেন এরপরে যে রাশিটির কথা বলবো আপনাদের হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির একাদশ স্থানে রাহুর অবস্থান খুব ভালো একটা কিন্তু পজিশান আপনাদের আপনারা হোলিবাম্পারে যে কানেকশানগুলো বললাম সেগুলো যদি থাকে আপনারা কাটতেই পারেন এবং আপনাদের ষষ্ঠ স্থানে শনি গ্রহের অবস্থান আপনাদের লটারি পাওয়ার একটা সিংহ রাশির নবম স্থানে শুক্র গ্রহের অবস্থান আপনাদের ভাগ্য উন্নতি হবে এবং একাদশ স্থানে রাহুর ভালো অবস্থানে আপনারা এই বাম্পারে লটারি পাবেনি তো আমি আপনাদেরকে যে লটারি কাটার কৌশলগুলো বললাম সেই কৌশলগুলো যদি আপনাদের ঠিকঠাকভাবে মিলে যায় সব দিক থেকে সেই ক্ষেত্রে আপনারা লটারি পাবেনি অনেকেই চেষ্টা করে দীর্ঘদিন ধরে লটারি কেটে যায় অনেক বাম্পার কাটে হোলি বাম্পার পুজো বাম্পার রথযাত্রা বাম্পার অনেক বাম্পারই কাটে কিন্তু লাগে না কিন্তু এই এই কানেকশানগুলো যদি থাকে তার মধ্যে এটা হচ্ছে রাহুর বছর সেক্ষেত্রে খুব জোরালো কানেকশান আছে তো আপনারা যাদের সব কটা কানেকশান মিললে যদি আপনারা কাটেন অবশ্যই আপনারা পাবেন এরকম কমেন্টস করবেন না যে স্যার আপনি কত লটারির টাকা পেয়েছেন এরকম কোনো কমেন্টস করবেন না আমি আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি যদি আপনাদের কানেকশান থাকে ভাগ্যে সবারই কিন্তু হবে না যাদের ভাগ্যে কানেকশান থাকবে তাদের নিশ্চিত রূপে হবেই তো ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ